হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে মোহনবাগান দল রিলেটেড হ্যাঁ ফাইনাল কিছু আপডেট দেওয়া রয়েছে কিছু প্লেয়ারদেরকে নিয়ে তো প্রথম যে আপডেটটা শেয়ার করবো প্রথমে একটা নতুন ট্রান্সফার আপডেট শেয়ার করি এর আগেও তোমাদেরকে এই বিষয়টা নিয়ে জানিয়েছিলাম যে মোহনবাগান দল কিন্তু একটা ইয়ং ডিফেন্ডারকে সই করাতে চাইছে এবং বর্তমান সময় দাঁড়িয়ে সেই ইয়ং ডিফেন্ডারটির নাম না জানা গেলেও তার এজেন্ট চাইছে মোহনবাগান দলে তাকে খেলানোর জন্য আর সেই মতো তিনি দলে আসতে চাইছে তাই খুব তাড়াতাড়ি মোটামুটি এক সপ্তাহের মধ্যে সেই নামটিও তোমরা জানতে পারবে এবং কে আসছে নতুন ডিফেন্ডার হিসেবে একজন ইয়ং ডিফেন্ডার সেটার নাম তোমরা কিন্তু জানতে পারবে বা সেই বিষয়টা নিয়ে পাকাপোক্ত আপডেট পেয়ে যাবে এবার নেক্সট যে আপডেটটা দেওয়া রয়েছে ফাইনাল আপডেট সানা সিংকে নিয়ে সানা সিংয়ের বিষয়টা মোহনবাগান দলের কিভাবে কি শেষ হলো বা কোন পরিস্থিতিতে রয়েছে তো বলে দিই সানা সিংয়ের সাথে মৌখিকভাবে সব কিছু করা হয়েছিল সব কিছু ঠিকঠাক ওকে ছিল বাট হায়দ্রাবাদ এফসি দল থেকে বকেয়া টাকা মোটামুটি এক থেকে দেড় কোটি টাকা মতো এখনও পায়নি তাই সেই জন্য ফেডারেশনের কাছে তিনি একটা অভিযোগ রেখেছেন বা মামলা করেছেন তাই এই বিষয়টা নিয়েই সানা এখন কিন্তু বিপদে পড়ে গেছেন যতক্ষণ না হায়দ্রাবাদেফসি দল সেই বকিয়া টাকা পরিশোধ করতে পারছে না ততক্ষণ কিন্তু ওই হায়দ্রাবাদেফসি দলেই তাকে থাকতে হবে তাই ইচ্ছা থাকলেও কথাবার্তা বলা হলেও দুপক্ষ থেকে মানে মোহনবাগান এবং সানা সিংয়ের সাথে দুপক্ষর মধ্যে কথাবার্তা হলেও এই একটা কারণের জন্য সানা সিং হায়দ্রাবাদ এফসি দল থেকে তিনি সই করতে পারছেন না মোহনবাগান দলে তো এই জিনিসটা যখনই মিটে যাবে তখনই কিন্তু সানা সিংকে সই করিয়ে নেবে মোহনবাগান দল আমার মনে হয় যে এখন অন্তত ওয়েট করা দরকার সানা সিংয়ের জন্য কারণ এই সমস্যাটা খুব তাড়াতাড়ি মিটে যাবে তো তখন কিন্তু খুব ভালোভাবেই তাকে নেওয়া উচিত এবং আর যেভাবে শুরু থেকে সানা সিংকে নেবার ব্যাপারে পরিকল্পনা করে কথাবার্তা তার সাথে বলা হয়েছিল আমার মনে হয় তার জন্য ওয়েট করা হতেই পারে বা ওয়েট করাই যায় কারণ তার মতো একজন ভালো ডিফেন্ডার যদি মোহনবাগান দলে আসে তাহলে আনোয়ারের সাথে সানা সিংয়ের যে জুটিটা সেটা কিন্তু মোহনবাগান দলের ডিফেন্সকে যথেষ্ট শক্তিশালী করে তুলবে তাই সানা সিংয়ের জন্য অবশ্যই ওয়েট করা দরকার আর এই রকম পরিস্থিতিতেই কিন্তু সানা সিংয়ের ডেলটা এই মুহূর্তে আটকে রয়েছে এবার নেক্সট যে আপডেটটা শেয়ার করব সব সেটা হচ্ছে সুপার কাপের আগে কোনোরকম বিদেশি প্লেয়ার সই করাচ্ছে না সুপার কাপেই মোটামুটি অ্যাসিড টেস্ট হবে হুগোভুমো সাদিকিউ জাসন কামিংস হেক্টর ইউস্টে এই সমস্ত বিদেশি প্লেয়ারের ওপর হ্যাঁ তারা যদি সুপার কাপে ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে সুপার কাপ শেষ সাথে সাথেই নতুন বিদেশি প্লেয়ার সই করিয়ে নেবে মোহন দল আর সাথে সাথেই নতুন বিদেশি প্লেয়ার যাদের সই করাবে তাদের সাথে কিন্তু শর্ট টার্ম ডিল করা হবে অর্থাৎ ছ মাসের জন্য চুক্তি করা হবে কারণ নতুন বছরে নতুন কোচ আসার পর নতুন কোচের পরিকল্পনা অনুযায়ী নতুন নতুন বিদেশি প্লেয়ার সই করানো হবে তাই তার আগে হাবাস শুধুমাত্র ছ মাসের জন্য বা কিছু মাসের জন্যই প্লেয়ার সই করাবে অলরেডি একটা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ারের নাম জমা দিয়েছে বা সাজেস্ট করেছে এবং আরেকটা স্প্যানিশ ফুটবলারের নাম দিয়েছে বাট সেটা কোন পজিশনের প্লেয়ার সেটা এখনও অবধি জানা যায়নি তো এইরকম দুটো প্লেয়ার আসতে পারে নতুন সুপার কাপের পর এমনটাই কিন্তু জানা যাচ্ছে আর এই সুপার কাপে যদি ছয়জন প্লেয়ার খুব ভালো পারফরমেন্স করতে পারে তাহলে তো কোনো প্লেয়ারই মোহনবাগান দল ছাড়বে না আর যদি না করতে পারে তাহলে অবশ্যই এক থেকে দুটো তিনটে প্লেয়ার তোমরা দেখতে পারবে যে বিদায় নিয়েছে মোহনবাগান দল থেকে বা কোচ হাবাস তাদেরকে ছাঁটাই করেছে আমি এটাই চাই ভুমোস কত বড়ো মাপের প্লেয়ার আর হুগো ভুমোস কি লেভেলের প্লেয়ার হুগো ভুমোসের নিজের জাতটা আশা করি সুপার কাপে দেখিয়ে দিক ম্যানেজমেন্টকে এটা দেখিয়ে দিক আমি এটাই চাই সুপার কাপে যেন খুব ভালো পারফরমেন্স করুক যাতে করে বুঝতে পারুক বা বুঝতে পারে যে হুগো ভুমসকে ছেড়ে দিয়ে বড় ভুল করতো বা ভুল করবে বলে এরকম একটা সিদ্ধান্ত নিত এরকম বুঝিয়ে দিক তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও